সালাম আলাইকুম। বেগুনি বানানো হচ্ছে, লম্বা বেগুন পাইনি, গোল বেগুন পেয়েছিলাম তাই ওটা দিয়েই বেগুনি তৈরি করা হচ্ছে। এটা হচ্ছে চিকেন, লাউ দিয়ে রান্না করেছি, একদম আদা রসুন জিরা ধনে এই ধরনের মশলা দিয়ে, একদম হালকা মশলা, কোনো লাল মরিচ দিইনি, একটুখানি হলুদ দিয়েছি আর কাঁচা মরিচ, দ্যাটস ইট। পেটের জন্য ভালো, একদম সাদা করে, সাদা সিদা করে রান্না, খালি দেখতে সুন্দর লাগার জন্য একটু হলুদ দেওয়া আর একটু টমেটো দেওয়া আর কি। ঢেকে রাখি। সারেঞ্জি দিয়ে বানানো হয়েছে এটা জুসটা, ভাববে না এটা বানানো কেনা, এটা বানানো, অরেঞ্জ স্কুইজ করে বানানো হয়েছে, সাথে লেবুর রসও দেওয়া হয়েছে। এইখানে কি আছে দেখি, এখানে একটু ফলমূল আছে, এটার মধ্যে আছে জিলাপি, আপাতত খুলছি না কারণ ড্যাম হয়ে যাবে, এই আর কি। এই হচ্ছে আমাদের আজকের ইফতারি, দুধের স্বাদ ঘোলে মেটানো। এটা হচ্ছে দোকান থেকে কিনে আনা এক ধরনের পিঠার মতন, এটা চিতই পিঠার মতো খেতে দুধের মধ্যে ভিজিয়ে দিয়েছি, সাথে কিশমিশ নারিকেল। এছাড়া রয়েছে বুটডাবলি তো রয়েছেই, কালকে লেফট ওভার ছিল, সাথে আছে আজকে জিলাপি ফলমূল। ইফতারি বানাচ্ছি, যেদিন যেদিন আসলে কাজ থাকে না সেদিন বানাতে ভালো লাগে। এই যে আমার কিচেন ম্যাস হয়ে আছে, এই যে দেখেন, এই যে গোলাটা, এটা হচ্ছে গোলাটা, এই যে এই যে গোলা এরকম। তো অনেকক্ষণ ভরে এটা ভাজছি কারণ এটা গোল বেগুন দিয়ে করা হয়েছে, দেখছেন গোল বেগুন, একটু মোটা করে কাটা হয়েছে যাতে মুখে একটু লাগে, সেজন্য একটু বেশি সময় ধরে করছি আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। কাজ থেকে চলে আসছি, কাজ আমার 7টা পর্যন্ত ছিল, আজকে 4:30টায় চলে আসছি। শরীরটা ভালো লাগতে ছিল না, শরীরটা আগে থেকে খারাপ ছিল কিন্তু আজকে একটু বেশি খারাপ হয়ে গেছে, কারণ রোজার ভিতরে এটাই আমার প্রথম 12 ঘন্টা কাজ, আর তাছাড়া আমি একটু সিকও ছিলাম লাস্ট 2 ডেজ, প্রচণ্ড মাথা ব্যথা ছিল, আরও কিছু অসুস্থতা ছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এসেই কাজে লেগে পড়ছি আমি, এখন ভালো লাগছে বাসায় আসার পরে। তো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন, এভাবে আপডেট দিতে থাকবো আমরা আমাদের রমাদানে কী খাচ্ছি, কী করছি, কী চিন্তা করছি, সব কিছু সাথে থাকবেন। আল্লাহ আপনাদের সবার মঙ্গল করুন। আল্লাহ হাফেজ।